রমজানে ধর্মপ্রাণ মুসল্লিদের ইফতারে চাহিদার শীর্ষে থাকে খেজুর। তবে এই রমজানে খেজুরের দামের মূল্যবৃদ্ধি অতীতের সব রেকর্ডকে ছাড়িয়েছে। দেশের নিম্ন ও মধ্যবিত্তদের ইফতারে যেন খেজুর রাখাই দায় হয়ে দাঁড়িয়েছে। চড়া নিত্যপণ্যের বাজারে ইফতারে খেজুর হয়ে উঠেছে রীতিমতো বিলাসী পণ্য। বাজার ঘুরলে দেখা যায় সৌদি, মিশর, দুবাই, তিউনিশিয়া, ইরান থেকে আসা বিভিন্ন জাতের খেজুরে ভরা বাজার। আমদানি করা নানা জাতের খেজুরের মধ্যে রয়েছে মরিয়ম, মাবরুম, কালমি, দাবাস, জাহিদি, শাহের আজোয়া, মেজ্জুল, শুকারি ও মাশরুক। এবছর 5,000 টাকা প্যাকেট হিসেবে প্রতি কেজি মরিয়ম খেজুর পাইকারি বাজারে 1,000 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রেতারা এই খেজুর আবার 1,100 থেকে 1,200 টাকায় বিক্রি করছেন। আজোয়া খেজুর পাইকারিতে কেজি প্রতি 1,200 টাকায় ও খুচরা বাজারে 200 টাকা বেশি দামে 1,400 টাকায় বিক্রি হচ্ছে। মেজ্জুল খেজুর 1 কেজি 1,350 টাকা, পাইকারি ও খুচরা বাজারে 1,500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে।